আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ব্যবসার আইডিয়াটি একটি ইউনিক বিজনেস আইডিয়া হতে যাচ্ছে, কারণ এই বিজনেস আইডিয়াটি সম্পর্কে আপনারা হয়তো খুব কমই শুনেছেন। আজকের ব্যবসার আইডিয়াটি হলো কলম বা প্যান তৈরির ব্যবসা। এই ব্যবসাটি কিন্তু দুইভাবে করা যায়, একটি হলো সম্পূর্ণ কলম তৈরি করার ব্যবসা এবং আরেকটি হলো শুধুমাত্র কলমের বডি তৈরি করার ব্যবসা। এই দুটি ব্যবসা করে আপনারা ভালো লাভবান হতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে কলম তৈরি ব্যবসা নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করব। কোন জায়গা থেকে আপনারা মেশিন কিনবেন, কত টাকা ইনভেস্ট করতে হবে, কিভাবে তৈরি করবেন এবং শেষে আপনাদের কত টাকা লাভ থাকবে, সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই ভিডিওটি একটু বড় হলেও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আশা করি একটি ভালো ব্যবসার আইডিয়া সম্পর্কে আপনারা সবাই জানতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট অনুরোধ, আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা মোটামুটি সবাই জানি কলমের চাহিদা কিন্তু অনেক, আর এই ব্যবসার কিন্তু কোনো অফ সিজন নেই, আপনি সারা বছরই ব্যবসাটি করতে পারবেন। আমি আগেই বলেছি কলমের ব্যবসা কিন্তু আপনারা দুইভাবে করতে পারবেন। অনেকে দেখবেন শুধু কলমের বডি কিনে কলমের ভিতর কালি ভরে কলমের ব্যবসা শুরু করে, তবে ব্যবসায় কিন্তু প্রফিট তেমন হয় না। কীভাবে আপনারা কলমের বডি কিনে কলম তৈরি করার ব্যবসা শুরু করবেন তা নিয়েও আমার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া রয়েছে। এই ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে তা দেখে নিতে পারেন। তবে কলমের বডি তৈরি করার ব্যবসায় কিন্তু লাভ তুলনামূলক বেশি। এই ব্যবসাটি শুরু করার জন্য সবার প্রথম আপনার 500 থেকে 800 স্কোয়ার ফিটের একটি জায়গার প্রয়োজন হবে, যেখানে আপনি আপনার মেশিনগুলো বসাবেন ও ব্যবসার অন্যান্য জিনিসপত্রগুলো স্থাপন করবেন। এবার আসি মেশিন নিয়ে। এই ব্যবসার জন্য কিন্তু আপনাদের 2টি মেশিনের প্রয়োজন হবে। একটি মেশিনের ভিতর আপনার র মেটেরিয়ালসগুলো দিতে হবে, আর র মেটেরিয়ালসের মধ্যে থাকবে আপনার পিভিসি প্লাস্টিকের দানা, যা দিয়ে আপনার কলমের বডি এবং কলমের ক্যাপগুলো তৈরি করবেন। এরপর আপনার আরেকটি জিনিসের প্রয়োজন হবে, আর তা হলো কলমের নিব বা বল পেন্ট, যা দিয়ে কলমের লেখা হয়। এই নিবগুলো আপনারা আলাদাভাবে কিনতে পারেন, আবার নিজেরাও তৈরি করতে পারেন। তো প্রথমে পিভিসি দানাগুলোকে আপনার মেশিনের ভিতর দিয়ে দিতে হবে, যেখানে দানাগুলো গলে একটি পেস্টের আকার ধারণ করবে এবং ডাইস অনুসারে বিভিন্ন রকমের কলমের শেপ তৈরি করবে। বর্তমান বাজারে 5 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের কলম রয়েছে। এমনও কলমের ডিজাইন আপনার এই মেশিন দিয়ে তৈরি করতে পারবেন, যা আপনারা বাজারে খুব সহজেই 5 থেকে 60 টাকায় বিক্রি করতে পারবেন শুধু বডিটি। এই পিভিসি প্লাস্টিকের দানাগুলো বিভিন্ন দামের হয়ে থাকে। আপনি যদি রিসাইকেলিং পিভিসি ব্যবহার করেন তাহলে তা 60 থেকে 70 টাকা কেজিতে পেয়ে যাবেন, আর যদি আপনারা একদম ভালো পিওর এবং ভালো কোয়ালিটির পিভিসি ব্যবহার করেন তাহলে আপনারা তা 80 থেকে 90 টাকা কেজিতে পেয়ে যাবেন। আর র মেটেরিয়ালস হিসেবে আপনাদের আরেকটি জিনিসের প্রয়োজন হবে, আর তা হলো কলমের নিব বা বল পেন্ট, আমি আগেই বলেছি যা দিয়ে কলমের লেখা হয়, যেগুলো আপনারা 100 পিসের প্যাকেট 20 থেকে 25 টাকায় পেয়ে যাবেন। আর সবগুলো জিনিসই কিন্তু আপনারা ঢাকার চকবাজার এবং ইন্ডিয়ার বন্ধুরা ইন্ডিয়া মার্ট থেকে খুব কম দামেই কিনতে পারবেন। এখন মেশিনের বিষয়ে বলতে গেলে ক্যাপাসিটির উপর ভিত্তি করে কিন্তু মেশিনের দামও বিভিন্ন রকমের হয়ে থাকে। কলমের বডি তৈরি করার মেশিনের মূল্যগুলো শুরু হয় 2,500 টাকা থেকে। কম ক্যাপাসিটির মেশিনগুলো আপনারা বাংলাদেশ থেকেই কিনতে পারবেন, আর আপনারা যদি একটু বেশি ক্যাপাসিটির মেশিন কিনতে চান তাহলে আপনারা চায়না অথবা ইন্ডিয়া থেকে সরাসরি আনাতে পারেন। ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এই মেশিনটি দিয়ে আপনারা প্রতিদিন কমপক্ষে 4 থেকে 5,000 কলমের বডি তৈরি করতে পারবেন। আপনারা যদি শুধু কলমের বডি তৈরি করেন তাহলে 1টি মেশিনের প্রয়োজন হবে, আর যদি সম্পূর্ণ কলম তৈরি করতে চান তাহলে আপনাদের 2টি মেশিনের প্রয়োজন হবে। এই মেশিনগুলো চালানোর জন্য আপনাদের অবশ্যই একটি কমার্শিয়াল বিদ্যুৎ লাইনের প্রয়োজন রয়েছে, সম্পূর্ণ কলম বলেন আর বডি বলেন। তৈরি করার পর আপনি যদি আপনার প্রোডাক্টের ভালোভাবে মার্কেটিং করতে পারেন তাহলে বিক্রি নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। প্রতি মাসে কম করে হলেও আপনি প্রাথমিক অবস্থায় 50 থেকে 60 হাজার টাকা আয় করতে পারবেন, এবং আপনি যদি 50 থেকে 60 হাজার টাকা আয় করতে পারেন সেই আয় থেকে আপনি 10 থেকে 20 হাজার টাকা খুব সহজেই প্রফিট করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। নেক্সট ভিডিওতে নতুন একটি ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।